विश्वकवि रवीन्द्रनाथ ठाकुर हठात देखा, रेलगाड़ कमरा हठात देखा, भावी सम्भव है कोनोदिन। आगे ओके बार बार देखे लाल रंग शाइन डालू फूल मत रंगा, आज पड़े कलो रेशम कपड़ आचल तुले माथाय दोलन चापार मतन चिकन गौर मुखानी घिरे मन हल कलो रंग एक गभर दूरत घनी निजे चार दिखे जे दूरत सर्षे खेते शेष मानाय शावर लाजने थमकिल नगर समस्त मनटा चेना लोक के देखले अचेनार गाम्भीर्ये। हठात खबर कागजटा फेले दिए हामाई करले नमस्कार, समाज विधिर पद गेल खुले आलाप करल छुले, केमन आछो केमन चलछे संसार इत्यादि। সেদিনে দুটো একটা জবাব কোনো বাবা দিলেই না, হাতের অস্থিরতা বুঝিয়ে দিলে কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলে অন্য বেঞ্চিতে ও সঙ্গীদের সাথে, একসময় হাতের আঙুল মেরে জানালো কাছে আসতে, বসলো মোড়া এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজে আড়ালে বলল মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমার নামতে হবে পরে স্টেশনে, দূরে যাবে তুমি, তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনব তোমার মুখে, সত্যি করে বলবে তো, আমি বলবে বলব। সে বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুল, আমাদের গেছে যেদিন একে বাড়ি কি গেছে, কিছু কি নেই বাকি, একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন রাতে সব তারা আছে দিনের আলোর গভীরে, খটকা লাগলো কি জানি বানিয়ে পড়লেন নাকি, ও বলল থাক এখন যা এদিকে, সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা শুধু একা। ধন্যবাদ সবাইকে।